আসসালামু আলাইকুম। এর পর্যায়ে আমরা দেখব সিএসএস ফাইলে কীভাবে কমেন্ট করবেন। তো কমেন্টটা হয়তো আপনারা জানেন যে আসলে এটা দেখার কী আছে। কমেন্টটা একটু প্রয়োজন আছে। প্রয়োজনটা হচ্ছে, ধরুন আমি একটা এলিমেন্ট লিখলাম, এখানে এলিমেন্টটা দিলাম বাটন, নিলাম তো বাটনে কী দিলাম, আমি দিলাম সাবমিট। তো সাবমিট দেওয়ার পর যেটা হয়, আপনারা এখানে দেখেন চলে আসছে সাবমিট, একটা বাটন চলে আসছে। তো আমি যেটা চাই, এই সাবমিটের জন্য আমি তিন রকম তিনটা স্টাইল করতে চাই। তো জিনিসটা কীরকম হবে, ধরেন হচ্ছে যেহেতু তিন রকম করবো, এই তিনটা স্পেসিফাই করার জন্য আমি এখানে একটা ক্লাস দিলাম, দিলাম ধরেন বাটন ওয়ান। তো বাটন ওয়ানের জন্য আমি কী করতে চাই, এখানে একটা স্টাইল দিতে চাই। তো আমি দিলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড রেড। তারপর আরেকটা দিলাম ধরেন হচ্ছে বাটন টু। তো এটা দিলাম হচ্ছে রয়্যাল ব্লু। ওকে, আর আরেকটা হচ্ছে থ্রি ক্রিয়েট করলাম। তো থ্রিতে দিলাম হচ্ছে হয়তো যাক অন্য একটা কালার দিলাম আর কি, এই কালারটা দিলাম। তো এখন আমি যেটা চাই, ধরেন হয়তো এরকম না, আমি এখানে বলে দিলাম যে এই বাটনটা কিসের জন্য, এই বাটনটা হয়তো আমি দিলাম ফ্রন্ট এন্ড বাটন, হ্যাঁ বা যে ফ্রন্ট বাটন। ওকে, দেওয়ার পর আমি এখানে একটা যদি কন্ট্রোল স্ল্যাশ দেন, অথবা হচ্ছে যদি আপনি এখানে স্ল্যাশ স্টার এবং শেষে হচ্ছে স্টার স্ল্যাশ দেন, তাহলে হচ্ছে এই লাইনে একটা কমেন্ট থাকে এবং এই কমেন্টগুলো হচ্ছে কী হয় না, ওয়েব পেজে শো হয় না। তো আপনি হয়তো বিভিন্ন কমেন্ট বাটনের নাম দিতে পারেন যে আসলে কোন বাটনটা আপনি কখন ইউজ করবেন। তো এটা হচ্ছে দিলেন ফ্রন্ট বাটন, এটা দিলেন হচ্ছে ভিজিট বাটন, হ্যাঁ বা হচ্ছে এটা দিলেন হচ্ছে লিঙ্ক বাটন। ওকে, দিলে যেটা হলো যে কেউ যখন এই বাটনটা দেখবে বা হচ্ছে আমার সিএসএসটা দেখবে, সে বুঝবে যে আসলে বাটন টু কেন ব্যবহার হবে, বাটন ওয়ান কেন ব্যবহার হবে, বাটন থ্রি কেন ব্যবহার হবে। কারণ হচ্ছে দেখুন, এরকম বাটন কিন্তু আপনার কাছে অনেকগুলো থাকবে। হ্যাঁ, একটা ওয়েব পেজে হয়তো 50টা বাটনও থাকতে পারে, 100টাও থাকতে পারে, হ্যাঁ হয়তো আবার 2-1টাও থাকতে পারে। বাট কোন বাটনে কী স্টাইল ইউজ করবেন, ওইটা হয়তো ডিফাইন করার জন্য আপনাকে কী করতে হবে, ডিফারেন্ট ডিফারেন্ট আপনার বাটনের ক্লাস অথবা হচ্ছে যেভাবে আপনি আলাদা ইউনিকভাবে কী করতে পারেন, স্টাইলগুলো ক্রিয়েট করতে পারেন। তাহলে বলতে পারেন আমার তো ক্লাস নেমই আছে, আমার কমেন্ট ইউজ করার কী দরকার। কারণ হচ্ছে কি, আপনি তো ক্লাস নেম ইউজ করবেন ছোটোভাবে, হয়তো এরকমই হতে পারে যে বিটি ওয়ান, হ্যাঁ যত মানে যত ছোটো করে আপনি ইউজ করতে পারেন আর কি, বা হচ্ছে যদি ডিসক্রিপটিভ ইউজ করেন সেটা হচ্ছে বেটার। তো এখন এই বিটি থ্রি মানে কি, সেটা হয়তো আপনি এখানে বলে দিলেন যে বিটি থ্রি মানে হচ্ছে এটা হচ্ছে লিঙ্ক বাটন। ওকে, তাহলে যে কেউ স্টাইল দেখে বুঝবে যে হ্যাঁ এটা কখন ব্যবহার হবে। এটা হচ্ছে একটা, আর আরেকটা হচ্ছে আপনি চাইলে মাল্টি লাইনও কমেন্ট করতে পারেন। হ্যাঁ, ধরুন হচ্ছে লিঙ্ক বাটন লিখলেন, লেখার পর এখানে হয়তো আপনি কিছু দিতে পারেন, লিঙ্ক বাটন ওয়ান দিলেন হচ্ছে কি সামথিং সামথিং, তারপর টু দিলেন সামথিং সামথিং, মানে হচ্ছে কি আরও অনেকগুলো লাইন আপনি চাইলে এখানে লিখতে পারেন। আর এছাড়াও হচ্ছে আপনি যখন বিভিন্ন সেকশনকে ডিফাইন করবেন, ধরুন হচ্ছে যেমন এটা একটা লিখছেন ফ্রন্ট বাটন, হ্যাঁ দিলাম যেটা হোম সেকশন। বিভিন্ন সেকশন সম্পর্কে আমরা অলরেডি পরিচিত, যেখানে আমরা করেছিলাম যেমন ব্যানার সেকশন করেছিলাম, ফুটার সেকশন, ফ্রন্ট সেকশন, ওই সেকশনগুলোর জন্য যখন আপনি সিএসএস করবেন তখন উপরে লিখে দিবেন। তো এরকম একটা কমেন্ট করে দিলে কী হবে, যে পরবর্তী ডেভেলপার অথবা ডিজাইনার যখন আসবে সিএসএস ফাইলটা যখন দেখবে, তখন সে বুঝবে যে না ঠিক আছে এতটুকু হচ্ছে কিসের জন্য, আমার হোম পেজের এই পার্টের জন্য, এটা হচ্ছে এই পার্টের জন্য, এটা সিএসএসের প্রয়োজনীয়তা। সেমভাবে এটা তো আমরা জাস্ট কমেন্ট লিখছি, কোড কমেন্ট করবো কীভাবে, ধরেন আমি 4-5টা কমেন্ট এরকম লিখলাম, কমেন্ট না মানে অনেকগুলো অ্যাট্রিবিউট লিখলাম। তো কোনো কারণে আমার এই অ্যাট্রিবিউটের দরকার হচ্ছে না। হ্যাঁ, ধরেন হচ্ছে আমি এখানে যদি রিয়েল কিছুই লিখি, যে ফন্ট সাইজ দিলাম, ফন্ট ফ্যামিলি দিলাম হচ্ছে কি কিছু একটা দিলাম, দিলে দেখবেন যে ফন্ট স্টাইলটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, তারপর হচ্ছে ধরেন ইউজ করলেন ফন্ট সাইজ দিলেন হচ্ছে 40 পিক্সেল, দিলে অনেক বড় একটা বাটন হয়ে গেছে। কোনো কারণে আপনার এই দুইটা লাইন লাগতেছে না বা প্রয়োজন হচ্ছে না, তখন কী করবেন, ওই যেটা করতে পারেন আর কি, একটা হচ্ছে স্ল্যাশ স্টার, দেন হচ্ছে কি স্টার স্ল্যাশ, ওকে দিল হচ্ছে এই দুইটা লাইন কমেন্ট হয়ে যাবে। এরপরের কথা আপনি আরও লাইন লিখতে পারেন, যেমন কালার হোয়াইট। ওকে, তো যেগুলো হচ্ছে এই ব্লকের মধ্যে বা হচ্ছে স্টার স্ল্যাশের মধ্যে যা যা থাকবে, স্ল্যাশ স্টারের মধ্যে এবং স্টার স্ল্যাশের মধ্যে সবগুলো হচ্ছে কি কমেন্ট হয়ে যাবে এবং এগুলো রেন্ডার হবে না। এটা হচ্ছে মূলত কমেন্টের প্রয়োজনীয়তা এবং এটা আপনারা প্রচুর ইউজ করবেন। আর শর্ট হ্যান্ড হচ্ছে কন্ট্রোল চেপে বা যে লাইনে আপনি কমেন্ট করতে চান, ধরুন এই দুই লাইনে আপনি কমেন্ট করতে চান, এই দুই লাইনকে সিলেক্ট করবেন, করার পরে কন্ট্রোল স্ল্যাশ দিলে হচ্ছে এই দুই লাইন ডিফল্ট কমেন্ট হয়ে যাবে। হ্যাঁ, এখন দেখেন এটা কালারটা চলে গেছে, এবং যখন আবার কন্ট্রোল স্ল্যাশ দিবেন এটা আনডু হয়ে যাবে। ওকে, তাই হচ্ছে কমেন্টের শর্টকাট এবং কমেন্ট লেখার সিস্টেম। দেখা হচ্ছে পরের মডিউলে। আসসালামু